আমি এখন আছি ফেনী সদর উপজেলা মোটবি ইউনিয়নের আলোকী এলাকায়। বন্যা এই এলাকা, সদর উপজেলা এই এলাকাও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই আপনাদেরকে বলে রাখি, এই এলাকা বেশিরভাগ মানুষ কিন্তু খামারি, এখানে অনেক পোলট্রি খামার এবং মৎস্য খামার এবং গরুরও অনেকগুলো ঘের রয়েছে। মৎস্য খামার এবং পোলট্রি খামার প্রায় পুরোই পানিতে তলিয়ে গেছে। এখানকার মানুষের কোটি কোটি টাকা বন্যার কারণে নষ্ট হয়ে গিয়েছে। এই এলাকার মানুষ এখনও পানিবন্দি রয়েছে। এই এলাকার মানুষ এখন পানি একটু কমে যাওয়ার পর মানুষ যারা বন্দি দশা থেকে তারা মোটামুটি মুক্তির জন্য উঁচু স্থানের দিকে যাচ্ছেন, কেউ কেউ আবার তাদের ঘর বাড়ি দেখার জন্য যাচ্ছেন। এই ফেনীতে এখন বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে রয়েছে, কিন্তু এখনও ফেনী জেলার অনেক অঞ্চলেই পানি নিচে তলিয়ে রয়েছে। আপনারা জানেন বন্যায় ফেনী জেলার প্রায় 80% এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল। জেলার এখন পর্যন্ত 2/3 এলাকায় বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ উপর নেটওয়ার্ক না থাকার কারণে তারা যারা এখানে বন্দি দশায় ছিলেন তারা কেউ কাউকে তাদের স্বজনদেরকে তাদের অবস্থানের কথা কিছু দিয়ে জানাতে পারেননি। এই কারণে আমাদের স্বজনরা ছিলেন অনেক বিপদে, অনেক সমস্যায়। তারা তাদের আত্মীয় স্বজনের জন্য, পিতা পুত্রের জন্য, মায়ের জন্য বা পরিবারের জন্য চিন্তা তাদের দিন অতিবাহিত হয়েছে। ফেনী শহর সহ ফেনী জেলার প্রত্যেক অঞ্চল এখনও কিন্তু অনেকটা তলিয়ে আছে। ফুলগাজী পশুরাম এলাকা, ছাগলনাইয়ের অনেক এলাকা থেকে পানি অনেকটাই নেমে গেছে, অনেকটাই এখন শুধু একমাত্র শুধু মানুষের বাড়িতে এবং উঠোনে কোমর পর্যন্ত পানি রয়েছে, কোনো জায়গায় হাঁটু পর্যন্ত পানি রয়েছে। পানি কিন্তু এখন মোটামুটি ফুলগাজী পশুরাম থেকে ছাগলনাইয়ে অনেকটা কমে গেছে। তবে সদর সোনাগাজী এবং সদর দাগনি উপজেলার অনেক এলাকায় এখনও মানুষ পানিবন্দী রয়েছে। এই ছিল ফেনীর থেকে আমার কাছে সর্বশেষ। নোয়াখালীর যে 8টি উপজেলা এবং 7টি পৌরসভার যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা পরিবর্তন হচ্ছে। গতকাল বিকেল থেকে আজকে সকাল নাগাদ কিন্তু এখনো পর্যন্ত নোয়াখালীর কোথাও কোনো বৃষ্টি হয়নি বলে আমরা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জেনেছি। তো আমি একটু জানিয়ে রাখি যে জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু ইতিমধ্যে 2 থেকে 3 এবং 4 ইঞ্চি করে পানি নামতে শুরু করেছে বলে আমাদেরকে লোকজন জানিয়েছেন। এছাড়া যদি আমি বলে রাখি যে জেলার যে বিভিন্ন নিম্ন অঞ্চল রয়েছে, নিম্ন অঞ্চলে কিন্তু এখনো প্রায় কয়েক লাখ মানুষ কিন্তু পানিবন্দি হয়ে আছেন। এছাড়া যে জেলার যে প্রায় 1300টি আশ্রম কেন্দ্র রয়েছে, সেই আশ্রম কেন্দ্রগুলোতে প্রায় 2,70,000 মতো লোক আজকে সকাল পর্যন্ত আশ্রয় নিয়েছেন বলে জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন। একটা কথা বলে রাখি যে জেলার যে সরকারি যে চাল 553 মেট্রিক টন চাল ছাড়া কিন্তু জেলার যে নগদ অর্থ, গোখাদ্য এবং শুকনো খাবার এবং শিশু যে খাবার রয়েছে সেই খাবারের কিন্তু কোনো মজুদ নেই বলে জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আসলে যে বন্যা দুর্গত এলাকাগুলো সেই এলাকাগুলোতে মানুষের মাঝে শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং আমরা কোথাও কোথাও দেখেছি যে আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন দুর্গত এলাকায় যারা রয়েছেন তাদেরকে আসলে 3 বেলা কিন্তু রান্না করে বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন ব্যক্তি উদ্যোগে কিন্তু খাওয়ানো হচ্ছে। তবে এই যাই হচ্ছে এগুলো কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় অনেক কম। সারা জেলা জুড়ে কিন্তু ত্রাণের জন্য এবং খাদ্যের জন্য একটা হাহাকার দেখা দিয়েছে। এছাড়া বলে রাখি যে জেলায় যে ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু গত 2 দিন অনেক বেড়েছে এবং সবশেষ তথ্য মতে জেলার যে 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে 260 জনের মতো রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তো এখানকার যে এখনো কিন্তু যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, এই রৌদ্রোজ্জ্বল পরিবেশ যদি অব্যাহত থাকে এবং বৃষ্টি যদি না হয় তাহলে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে এখানকার লোকজন জানিয়েছেন। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।